গাইস, সকালে টিফিন তৈরি হচ্ছে, এখন টোস্টারে টোস্ট হচ্ছে, আর এই যে দেখো দুটো টোস্ট হয়ে গেছে। তোমাদেরকে এই ব্লগটার মধ্যে আমি দেখাবো, যারা যারা টোস্টার ব্যবহার করতে পারো না তারাও এই ভিডিওটা দেখার পর তোমরা টোস্টারটা ব্যবহার করতে পারবে। এ দেখো এরকম পিস করা পাউরুটি কিনে নিয়ে আসতে হবে, তারপরে তোমরা টোস্টারটাকে নেবে, আর টোস্টারটাকে নিয়ে ওই দেখো ওইখানে একটা জ্যাক বুঝবে, আর সুইচটাও অন করে দেবে। অন করে দেওয়ার পর তোমরা দু পিস পাউরুটি নেবে, এখানে দেখতে পাচ্ছ দুটো ফাঁকা, এ দেখো দুটো ফাঁকা, দুটো পাউরুটি আছে। তো দু পিস পাউরুটি নিয়ে একটা এই সাইডে, একটা এই সাইডে দেবে, আর একটা ওই সাইডে দেবে। দিয়ে তোমরা এইখানে যে এই সুইচটা আছে এটাকে নিচে চাপ দেবে। দেখেছো পাউরুটিটা হয়ে গেছে, মানে টোস্টটা হয়ে গেছে কমপ্লিট, আর নিজে নিজেই বেরিয়ে আসবে। তো তোমরা দেখো একটা, হ্যাঁ এদিকে দেবে আর একটা এদিকে দেবে। তারপরে এখানে একটা সুইচ আছে, ওটাকে চেপে দিলেই তোমরা এখানে যে কয় মিনিট করতে চাও পাউরুটিটাকে, এখানে এক মিনিট আছে, দু মিনিট আছে, তিন মিনিট, চার মিনিট, পাঁচ মিনিট, ছ মিনিট, তোমরা যে ক মিনিট খেতে মানে যে যেমন করতে চাও। আমাদেরটা দেখো আছে দেড় মিনিট, এই যে দেখতে পাচ্ছ তোমরা দেড় মিনিট আছে, এক মিনিটের থেকে একটু এদিকে আছে, দেড় মিনিট আছে। তো দেড় মিনিটে আমাদের পাউরুটিটা এমন হয়েছে। তোমরা যদি এর থেকেও কড়া খেতে চাও তাহলে দু মিনিট, তিন মিনিট, যেমন কড়া খেতে চাও তেমন দেবে। আর এর থেকেও যদি তোমরা কড়া কম খেতে চাও তাহলে সেই জায়গায় তোমরা দেবে এক মিনিট। এবার এক মিনিট দেওয়ার পর তোমাদের যদি মনে হয় না আমার এক মিনিট তার থেকেও আমি আরও কম মানে হালকা ছেঁকতে চাই, তাহলে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেল, এই ক্যান্সেলের এই বাটনটা টিপলেই তোমাদের সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। তোমরা যদি চার মিনিটও দাও তার আগে যদি তোমাদের বের করে নেওয়ার ইচ্ছা হয় তখন ক্যান্সেলটা টিপলেই তোমাদের কী হবে সঙ্গে সঙ্গে পাউরুটিটা বেরিয়ে আসবে। তোমরা যে টাইমে বের করতে চাইবে সেই টাইমে ক্যান্সেলটা টিপলে বেরিয়ে আসবে, ঠিক আছে? তো তোমাদেরকে এই ভিডিওটা আমি সম্পূর্ণটা কভার করার চেষ্টা করব, এবং এই টোস্টারটা কীভাবে পরিষ্কার করে, ক্লিন করে খুবই সহজে, ওটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওটার মধ্যে। আর আমি এখানে এ দেখো দেখেছো হয়ে গেল আর বেরিয়ে আসলো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই টোস্টারটা ক্লিন করাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আমার টোস্ট সব কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে এখন আমি দেখাবো তো টোস্টারটা কীভাবে ক্লিন করবে। এই দেখো টোস্টারটা ক্লিন করা খুবই সহজ আর খুবই ইজি, একবার দেখে নিলেই সবাই পারবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে টোস্টারটা ক্লিন করবে। এ দেখো এইখানে এমন করে হাত দেবে নিচের এই জায়গাটা, এখানে একটা ভাঁজ দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে একটা দাগ দেখতে পাচ্ছ, এখানে এমন হাত দেবে, আঙুলটা এখানে এরকম রাখবে, আর নিচে এই তিনটা আঙুল দিয়ে এরকম হালকা করে চাপ দেবে। এই দেখো বেরিয়ে আসলো, দেখেছো? আর এখানে দেখেছো এই যে পাউরুটির গুঁড়ো পড়ে রয়েছে, এগুলোকে এমন করে এমন করে ঝেড়ে ফেলে দিলে, আর হালকা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলে, ঠিক আছে, একটা কাপড় দিয়ে মুছে নিলে তো পুরো একদম ক্লিন হয়ে গেল। তাহলে কী হলো, টোস্টারটা ক্লিন করাটা আমি দেখিয়ে দিলাম। দেখো হালকা একটা ন্যাকড়া দিয়ে ক্লিন করে নিলাম, তো পুরো ক্লিন হয়ে গেল। আর এমন করে আবার যেমন করে বের করেছিলে তেমন করে হালকা করে এরকম করে হালকা করে ঢুকিয়ে দেবে। দেখো ঠিক আছে, ঠিক সেট হয়ে গেছে, এই যে আটকে গেছে, দেখো পুরো ক্লিন হয়ে গেছে, দেখেছো? এবার উপরটা একটু আমি কাপড় দিয়ে মুছে নেবো। তো তোমাদের যেটা মেন আমি সেটা তো দেখিয়ে দিলাম টোস্টার কীভাবে ক্লিন করবে। তো ভিডিওটা যদি একটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে অল নোটিফিকেশানটা অন করে দিও।